আমার মসজিদ মা মদিনা মা। আমার যে কত খুশি লাগছে, আমি যে কতটুকু খুশি এবং আমি কতটুকু গর্বিত। আমি আপনার রাজকুমার। তা তুই একটা আশাকি বেনে কান্দান না ভাই, বুকটা কুল যে একটু ফাইজা যায় ভাই। কোথা থেকে এসে গুলি করে এই থমথমে কান্না অশ্রুসিক্ত পরিবেশ সৃষ্টি করে গেলিরে ডিজে সোহেল ভাই। আমাদের কমলমতি মন মানতেই চাচ্ছে না। কি অদ্ভুত দৃশ্য! মাকে না ভালোবাসলে এমন করুণ পরিস্থিতি বুঝে ওঠাই কঠিন। মা শিরোনামের গানটি শাকিব খানের ক্যারিয়ারে সেরা একটি গান তো বটেই। তাছাড়া এই গানটিতে স্পেশালি শাকিবের পারফরমেন্স এক্সপ্রেশন ছিল টপ নচ। সিনেমা হলে শাকিব খান অভিনীত যে কয়েকটি সিনেমা দেখেছি তার মধ্যে রাজকুমার সিনেমায় তার এখন পর্যন্ত সেরা অভিনয় উপভোক্তাই করলাম। পর্দায় এই শাকিবকে তার ক্যারিয়ারের শুরুর দিকের কিছু সিনেমায় দেখতে পেয়েছিলাম। তরুণ নির্মাতা হিমেল আশরাফ তার নির্মিত রাজকুমার সিনেমায় সেই শাকিবকে আবারও ফিরিয়ে এনেছেন। কী অসাধারণ তার অভিনয় এক্সপ্রেশন! যারা এখনও হলে গিয়ে রাজকুমার দেখেননি তারা না দেখলে বুঝতেই পারবেন না আমি এমনটা কেন বললাম। রাজকুমার সিনেমায় ছোটো ছোটো কিছু মুহূর্ত দৃশ্য আছে যা মনের মধ্যে অন্যরকম অনুভূতি মুগ্ধতা সৃষ্টি করে। আবার কিছু দৃশ্যে নিজের অজান্তেই চোখ অশ্রুসিক্ত হয়ে যেতে পারে, চোখ অশ্রুসিক্ত হয়ে যায়, অশ্রুসিক্ত হয়। মাহি আহমেদ ছেড়ে বেজাজুল ইসলাম ও অন্যান্যদের অভিনয় বিষয়ে কিছু নাই বললাম, শুধু এইটুকুই বলবো রাজকুমার হলে গিয়ে উপভোগ করুন এবং দুর্দান্ত অভিনেতা শাকিব খানকে দেখে আসুন তার সুন্দর গল্পের এই সিনেমায়। তবে রাজকুমার নিয়ে আমাদের অভিজ্ঞতা প্রবল কষ্টদায়ক। এক নম্বরে বলতে পারি 60% শাকিব খান শাকিব খানের অভিনয়ের বদলে ভাড়ামির ভক্ত। তবে কিছুটা সুখের কথা আছে, অভিনেতা শাকিব খানকে 40% শাকিব খান পছন্দ করেন। দুই নম্বরে বলতে পারি এত দারুণ চলচ্চিত্রটি 90% সিঙ্গেল স্ক্রিনের আয়ও রেন্টাল ফাঁদের কারণে ফ্লপ বা এভারেজ হিসাবে বিবেচিত হতে পারে বা হবে, একাধিক হলের হিসাব অনুযায়ী বলছি।